আসসালামু আলাইকুম। আজ আমরা আছি সিয়াকো প্রাইভেট লিমিটেডের একটি খামার। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ষাঁড় গরু হৃষ্টপুষ্টকরণ অর্থাৎ মোটাতাজাকরণ যে কর্মসূচি, এটা ওনারা করতেছেন এবং এই কাজটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে এখানে করা হচ্ছে। তো আমি আজকে সিয়াকো প্রাইভেট লিমিটেডের এখানকার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আছেন এবং এখানকার জসিম ভাই আছেন, ওনাদের কাছে জানতে চাইবো যে ওনারা কি পদ্ধতিতে এই ষাঁড় গরুকে মোটা তাজাকরণ করতেছেন। সকালে বসে মিক্সার আর কি দানাদার খাবার দিয়ে থাকি, তারপরে ইওমেল দিয়ে থাকি, এরপরে সবুজ ঘাস পর্যাপ্ত দিয়ে থাকি, দুপুরে ফ্রেশ পানি, আপনারা দেখতেছেন ফ্রেশ পানি, এটা দিয়ে থাকি, এরপরে বিকালে আবার পর্যায়ক্রমে দানাদার খাবার, তারপরে পর্যাপ্ত সবুজ ঘাস এবং পানি। এভাবে আমরা ন্যাচারাল পদ্ধতিতে গরু মোটাতাজা করতেছি। তো এই যে ষাঁড়গুলা যে মানে লালন পালন করছেন, এই লালন পালন করার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছেন খাওয়ার হিসাবে? গরু নার্সিংয়ের বিষয়টা বেশি গুরুত্ব, আপনার টাইম মেনটেন খাবারের একটা বিষয় আছে, তারপরে সময় মতো ভ্যাকসিন দেওয়া একটা বিষয় আছে, তারপরে কৃমিনাশক কৃমিমুক্তকরণ এগুলো একটা বিষয় আছে। ওভারঅল সব কিছু মিলে নার্সিংটাই বেশি গুরুত্ব দিতে হচ্ছে আর কি। তো কৃমি মুক্তকরণের জন্য কৃমিনাশক ঔষধ কিভাবে খাওয়াচ্ছেন, কয়দিন পর পর, বা এটার যদি একটু বিবরণ দেন? ভিতরে যে কৃমিটা থাকে এটার জন্য আমরা 25 কেজি, প্রতি 25 কেজির জন্য 1 ML। তো যদি গাভীর ওয়েট হয়ে থাকে, মানে গরুর ওয়েট হয়ে থাকে 300 কেজি, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনোটা 12, কোনোটা 14, কোনোটা 20, এমন ওজন অনুযায়ী আমরা সেটা দিয়ে থাকি। এটা করার পরে আমরা লিভার টনিক দিয়ে থাকি, তারপরে কিছু রুচি আসার জন্য জিঙ্ক, যেটা জিঙ্ক ওষুধ খাওয়াই থাকে, তারপরে বহিঃপর্জবী কিছু ইয়ে আছে, মানে এটা বাহিরে চামড়া এবং চামড়ার উপরে যেগুলো থাকে উকুন আঠালি, এই উকুন আঠালি বা গরু বাইরের জন্য আমরা আইভারম্যাকটিন দিয়ে থাকি। জেনারেল মানে ন্যাচারাল মানে আইভারম্যাকটিন বলে, এটা সাধারণ যেটা ওটা দিয়ে থাকি, দিলে মোটামুটি গরু কৃমিমুক্ত একটা পর্যায়ে আসে আর কি। আপনি কৃমিমুক্তকরণের ক্ষেত্রে অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দুইটাই মুক্তকরণ করছেন। অন্তঃপরজীবীর ক্ষেত্রে মুখে খাওয়ানোর ওষুধ দেন এবং চামড়ার নিচে ইঞ্জেকশন দুইটাই করছেন। চামড়ার নিচে ইঞ্জেকশনের ক্ষেত্রে আপনি নাইট্রোনেক্স ইঞ্জেকশন করতেছেন, এটা হলো 25 কেজির জন্য 1 ML। এইভাবে যত কেজি বডি ওয়েট হয় সেই হিসাব করে কৃমিমুক্তকরণ করলেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিন কি কি ভ্যাকসিন আপনি করতেছেন আপনার এই খামারে? আমার প্রথমত এই গরু আনার পরপরই আমি FMD ভ্যাকসিন দিয়ে দিছি অলরেডি, তার 15 দিন পরে আমি অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিয়ে দিছি, আর সামনে লাম্পিং যেটা LSD বলে ওইটা দিব, এখনো দেইনি। আনার সাথে সাথে আপনি FMD ভ্যাকসিন FMD ভ্যাকসিন দিয়ে দিছি, এর কিছুদিন পরে 15 দিন পরে আবার অ্যানথ্রাক্স দিয়ে দিছি, অ্যানথ্রাক্সের ভ্যাকসিনটা কমপ্লিট করছেন, এবং সর্বশেষ আপনি আরেকটা হলো লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করবেন, এবং এই তিনটা ভ্যাকসিনের মধ্য দিয়ে আপনার এইখানে এই শিডিউলটা আপনি শেষ করবেন। আর এই শিডিউল শেষ করার পরে আপনি এছাড়া অন্য কোনো মেডিসিন বা অন্য কোনো কিছু ব্যবহার করেন কি না? মেডিসিন আমি ব্যবহার করি না বললেই চলে, যদি কোনো গরু হঠাৎ অসুস্থ হয় সেটা তো চিকিৎসা করতেই হবে। এছাড়া এখন যেহেতু গরম সেক্ষেত্রে আমি কিছু হালকা খাবার ছোটা, তারপরে আপনার স্যালাইন, যেটা ফুড গ্রেডের একটা গরু একটা ফুড গ্রেড স্যালাইন পাওয়া যায়, ওইটা খাবারের সাথে দিয়ে দিই। ষাঁড় সিলেকশনের ক্ষেত্রে আপনি কোন ব্রিড বা কোন জাতকে প্রায়োরিটি দিয়েছেন? হয়তো বা 8-10টা দেশি গরু আছে, আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার আছে সিন্ধি শাহিওয়াল যেটা বলে আর কি, এখানে যেগুলো রেড সিন্ধি শাহিওয়াল, হ্যাঁ রেড সিন্ধি এবং শাহিওয়াল যে জাত আছে, এই জাতের এই ষাঁড়গুলাকে আপনি বেশি পছন্দ করছেন। আপনার খামারে যে মানে প্রচুর মাছি দেখতেছি, এই মাছি নিরাময়ের জন্যে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? মাছি আসলে মশা মাছি এখন খুবই একটা মানে গরম হলে এটা উপদ্রব বাড়ে, আমরা স্প্রে করি, স্প্রে করলে সাময়িক একটা মানে অল্প ইয়ে থাকে, পরে আবার এটা অ্যাটাক করে। তো আমি অনেক দিন ধরে একটা ওষুধ খুঁজতেছি, যেটা ফ্লাইট টিপস 0, তো সেটার জন্য মার্কেটে এটা আসতেছে, আসলে মোটামুটি এটা দিলে মোটামুটি অনেকটা দমন করা যাবে। এই যে ঘাস দেখতেছি আপনার এখানে, এটা কি কি জাতের ঘাস আপনি এখানে খাওয়াচ্ছেন? আমার এখানে 3 রকম ঘাস আছে,
এটা আছে নেপিয়ার, এটা আছে হাইব্রিড জাম্বু, আর এটা আছে জার্মান। আপনি দেখতে পাচ্ছেন এটা জার্মান ঘাস, হ্যাঁ এটা জার্মান ঘাস। এর সাথে দুইটা একসাথে মিক্সার করে দেওয়া হয় আর কি কম বেশি। এবং এটা আঁশ অনেক ভালো, অনেক মিষ্টি একটা ঘাস আর কি, গরুর জন্য এটা খুবই প্রিয়। মানে মেশিন দিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজ করে কাটছেন না? এটা এটার সাথে মিক্সার করা হয়। এটা এটা আছে জার্মান, এটা আছে নেপিয়ার, দুইটা একসাথে মিক্সার করে দিলে মোটামুটি খায় ভালো। দুইটা একসাথে মিক্সার করতেছেন, এর সাথে কিছু খড়, খড় তিনটা জিনিস মিক্সার করে ইউএমএস খড়, এটা আপনার ইউএমএস করে শুকানো হয়, তারপরে এর সাথে মিক্সার করা হয়। ডাইরেক্ট খড়টা ইউএমএস করা, ইউরিয়া করে খড়টা এর সাথে মিশাচ্ছে, জি শুকায়, হালকা রোদে শুকায়। দ্যাট মিন্স আপনি ডাইরেক্ট খড় ইউএমএস ডাইরেক্ট ব্যবহার করতেছেন না, ইউএমএসটা আপনি এর সাথে মিলে ব্যবহার করতেছেন। আচ্ছা, ইউএমএস যে বানাচ্ছেন এটার কি অনুপাতে মিশ্রণটা তৈরি করতেছেন একটু যদি আমার দেখা? হ্যাঁ, আপনি দেখবেন এখানে আমাদের দুইটা হাউস আছে, দুইটা হাউসের ভিতরে আপনি আপনি দেখতেছেন এটা এখন অনেকটা রস টেনে খড়টা একবারে ভিজা ভিজা হয়ে আছে। এটা গরু মিষ্টি তো, গরু খুব ভালো খায়। এটা 100 কেজি খড় আর পর্যাপ্ত পরিমাণ পানি না, এটার সাথে যতটুকু পরিমাণ পানি লাগে 60 থেকে 70 কেজি মতো পানি, আর 25 কেজি লালি, আর 2.5 থেকে 3 কেজি আছে ইউরিয়া। এটা আমরা পানির সাথে মিক্সড করে মিনিমাম 6 ঘন্টা আমরা এটা ভিজায় রাখি, তারপরে গরুকে খাওয়াই, আর সর্বোচ্চ 3 দিন, 6 ঘন্টা পর থেকে সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন। সতর্কতা থাকতে হবে যে ইউরিয়ার পরিমাণ, ইউরিয়ার পরিমাণটা আমাদের মেনটেন করা হয়। ইউরিয়ার পরিমাণটা আপনারা মানে 100 কেজি খড়ের সাথে 2.5 থেকে 3 কেজি ইউরিয়া দিচ্ছেন, বেশি দিলে ক্ষতি হবে, 3 কেজির কম এইভাবে দিয়ে এর সাথে লালি দিচ্ছেন 15 কেজি, 25 কেজি লালি দিচ্ছেন। এটা দেওয়ার পরে এই মিশ্রণটা ঢেকে রাখতেছেন, ঢেকে রাখি এবং মিনিমাম 6 ঘন্টা, 6 ঘন্টা ঢেকে রাখেন। 6 ঘন্টা পরে এটা, 6 ঘন্টা পর থেকে মিনিমাম 3 দিন, আবার 3 দিনের আবার হয় না, 6 ঘন্টা পর থেকে 3 দিন পর্যন্ত এটা ব্যবহার করেন। আর এই ডাইরেক্ট ব্যবহার করেন, এখান থেকে তুলে আবার একটু হালকা রোদে শুকানো হয়, তারপরে খড়ের সাথে দেওয়া হয়, আবার এমনি শুকায়ে আলাদা সরাসরি দেওয়া দেওয়া খড়ের সাথেও দেন আবার সরাসরিও, বিশেষ করে সকালবেলা ছাটি খাওয়ানোর পরে আমরা সরাসরি দিই। আচ্ছা, আর বিকেলবেলা একটু মিক্স করে। আপনারা যে ন্যাচারাল পদ্ধতিতে সার মোটা তাজাকরণ করতেছেন, বিশেষ করে আপনাদের যে টার্গেট যে সামনে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে মানুষকে একটা মানে মানে স্বাস্থ্যকর একটা প্রাণী মানুষ যাতে কোরবানিতে কোরবানি করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এখানে সারগুলোকে আপনারা ক্রয় করছেন এবং তাদের লালন পালন করতেছেন। এই লালন পালনের ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাইবো যে আপনার কী কী পদ্ধতি ব্যবহার করতেছেন, মানে সেটা ক্রয় করার ক্ষেত্র থেকে শুরু করে সার বাছাই করার জায়গা থেকে শুরু করে পরবর্তী ম্যানেজমেন্ট। ইতিপূর্বে আমাদের ম্যানেজার জসীমউদ্দিন আপনাদের কাছে বর্ণনা করছে, মূলত আমরা সেই পদ্ধতি অবলম্বন করি। গরু করার ক্ষেত্রে আমরা বাজারে যাই, বাজারে যেয়ে যে আমরা শাহিওয়াল, বিশেষ করে ক্রস দেশি এবং বিশেষ করে নিউরোক গরুগুলোকে আমরা বাছাই করি, যাতে আমাদের আমাদের যারা ভোক্তা তারা যেন একটি সুস্থ গরু তারা পায়। এবং এবং খামারে এসে লালন পালন করার ক্ষেত্রে আমরা মানে হঠাৎ করে মোটা তাজা করতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে, আমরা এই পদ্ধতি অবলম্বন করি না। আমরা চিন্তা করি যেন বিশুদ্ধটি গোস্ত আমরা ভোক্তারা পেতে পারে। বিশেষ করে মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করি না, মানটা আমরা বজায় রাখার চেষ্টা করি। এবং আপনারা দেখছেন যে কাঁচা ঘাস বছরে আমাদের কোরবানির 2-3 দিন আগে গরুগুলো বিক্রি হয়, আর আমরা এগুলো দিয়ে থাকি। গত বছর আমাদের কোরবানির আগেই গরুগুলো বিক্রি হয়ে গেছে, যারা আমাদের আমাদের বাজারও নিতে হয় নাই, কারণ তারা জানে যে আমরা এখানে লালন পালন করার ক্ষেত্রে আমরা সবসময় স্বচ্ছতা অবলম্বন করি। আর গত বছর আমরা একটু বললেই হয়, গত বছর আমরা কৃষিবিদের ফিট খাইয়েছিলাম, এবারও আমরা এই ভালো রেজাল্ট পাইছি। এবারও আমরা চিন্তা করব যে আমরা এখনও শুরু করি নাই, আমরা চিন্তা করছি যে ঈদের পরে কৃষিবিদের ফিট আমরা দানাদার হিসাবে আমি ব্যবহার করবো। ইউএমএস কাঁচা ঘাস এটার একটা মিশ্রণ করতেছেন, এই মিশ্রণ এই মিশ্রণটা খাওয়ালে গরুর পেটে কোনো সমস্যা হয় কি না, বা পায়খানাটা কেমন হয় এটা যদি বলেন? এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, তাই অতি সতর্কতার জন্য আমরা যদি গরু পেট ফাঁপা না হয়
সেই জন্য আমরা সকালে দানাদার খাবারের সাথে একটু করে খাবার ছোটা আমরা দিয়ে দিই, ফুল ছোটা দিচ্ছি, ফুল ছোটা দিয়ে দিই প্রত্যেক দিনই, প্রত্যেকবারেই দিয়ে দিই, তা যাতে আমাদের ওই ফাঁপাটা না হয়। যে খাবারটা খাচ্ছে এটা যদি সঠিকভাবে হজম হয় তাহলে পায়খানাটা আসলে ঠিক থাকবে, সেটাই আপনারা আমরা অবলম্বন করার। আর এই কৃমিনাশক ওষুধ করার ক্ষেত্রে আপনারা কি কোনো শিডিউল ফলো করতেছেন? হ্যাঁ, কৃমিনাশক আমরা শিডিউল ফলো করি, আমরা আমাদের উপজেলা ডাক্তার প্রাণী সম্পদ কর্মকর্তা পরামর্শ মতো আমরা চলি, এবং যেমন উনি গতকাল এসে আমাদের পরামর্শ দিয়ে গেছেন, ওষুধ লিখে দিয়ে গেছেন। তো আগে যে পদ্ধতিতে করতেন এবারের পদ্ধতি কি একই না কিছু চেঞ্জ আনছেন? কিছুটা চেঞ্জ আনছি, যেমন গত বছর আমরা প্রথম থেকেই আমরা ফিড মিলের খাদ্য খাইয়েছিলাম, এবার আমরা চিন্তা করছি প্রথম থেকে আমাদের পর্যাপ্ত ঘাস আছে, সেই জন্য আমরা প্রথম থেকে আমরা ন্যাচারালি যেগুলো সেগুলো করব, এক দুই মাস আগে আগ থেকে আমরা ওই ফিডের দিকে যাব, ফিডে যাবেন বা দানাদার হিসেবে একটা ভালো মানের খাবার আপনারা চয়েস করবেন এখানে। আর পানির দেওয়ার ক্ষেত্রে আপনারা পানি খাওয়াচ্ছেন কিভাবে ষাঁড়গুলাকে? সেক্ষেত্রে আমরা আমাদের তো উপরে ট্যাঙ্কি আছে, যখনই আমরা গরম তখন আমরা ট্যাঙ্কি থেকে পানিগুলো দিই না, আমরা নিচ থেকে তুলে সরাসরি দিই যাতে পানিটা শীতল থাকে, গরম পানি যাতে না হয়। আর ট্যাঙ্কির পানিগুলো আমরা সকালবেলা যাতে বিদ্যুৎ না থাকে তখনই ব্যবহার করি, আর বিশেষ করে সতর্কতার জন্য গরম পানি আমরা দিই না, আমরা তখন আমরা ওই আমাদের আমাদের ডিপ থেকে পানি তুলে সরাসরি দিই, ফ্রেশ পানি দিই। খামারে সুন্দর যে সারগুলো আপনি এবার আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এখানে তুলছেন, এই সারগুলো দেখে আসলেই খুব ভালো লাগছে। যে আর দুই মাস তিন মাস সামনে আছে, এই তিন মাস এই সময়টাকে যদি সুন্দরভাবে লালন পালন পরিচর্যা যে পদ্ধতিতে করতেছেন, আমার মনে হয় এই পদ্ধতিতে করলে আপনি গতবার যে এমন সফলতা পেয়েছেন এখানে, এবছরও আরো ভালো কিছু পাবেন। তো এই খামারে আমি যেটা খুব ভালো লাগতেছে যে এই মানুষের যে ডিমান্ড লাল জাতের যে সার, সেই সারগুলো কিন্তু আপনি কালেকশন করছেন, এবং মাঝারি জাতের মাঝারি সাইজের এই 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 যে মাঝারি যে যে লাল সার মাঝারি জাতের সাইজের এগুলোই কিন্তু আপনি সিলেকশন করছেন। আর একবারে দেশীয় কিছু সার দেখতেছি, যে সারগুলো ইন্ডিজেনাস ক্যাটেল, এগুলো আমাদের দেশি সার, সেগুলোরও অনেকে ডিমান্ড আছে, সেই বিষয়টাও আপনি মাথায় রাখছেন। খাওয়া দাওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সকালের শিডিউলটা কখন থেকে খাবার দেওয়া শুরু করেন? সাতটা সাড়ে সাতটার ভিতরে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এরপরে আপনার দানাদার খাবার দেওয়া হয়, তারপরে আটটার ভিতরে সাড়ে আটটার ভিতরে আপনার ইউমেল দেওয়া হয়, আর সাড়ে নয়টার ভিতরে পর্যাপ্ত সবুজ ঘাস, সাড়ে দশটা থেকে দশটা পর্যাপ্ত সবুজ ঘাস, একটা থেকে সাদা পানি ফ্রেশ ওয়াটার এবং অন্যান্য স্যালাইন সমৃদ্ধ যে পানিটা আছে এই পানিটা দেন। প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন, এটা সফলভাবে বাস্তবায়ন করবেন সে প্রত্যাশা থাকছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।